পঞ্চায়েতের বিরোধী সদস্যদের অন্ধকারে রেখে প্রধানের বিরুদ্ধে টেন্ডার করার অভিযোগ। এই ঘটনায় প্রধানকে হেনস্থা করার অভিযোগ বিরোধী সদস্যদের বিরুদ্ধে। সোমবার এমনই ঘটনায় ব্যাপক উত্তেজনা বিজেপি পরিচালিত মালদার মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েতের বিরোধী সদস্যদের অভিযোগ, বিরোধী দলনেতা সহ অন্যান্য সদস্যদের না জানিয়ে অনলাইনে টেন্ডার করেছে প্রধান। এই বিষয়ে জানতে চাওয়া হলে কোনো সদুত্তর দিতে পারেনি প্রধান, এমনই অভিযোগ। সেই কারণে পঞ্চায়েত তালাবন্ধ করে বিক্ষোভ দেখান বিরোধী সদস্যরা। এখানে একটা টেন্ডার হয়েছে, টেন্ডারটা অনলাইন হয়েছে, আমি বিরোধী দলনেতা হিসেবে কিছু জানতে পারলাম না। এবার টোটাল মেম্বার কেউ জানে না, এর অজান্তে টেন্ডারটা ওপেন হয়ে গেছে। এখনও অবধি রেজুলেশন লেখা হয়নি কীভাবে টেন্ডারটা ওপেন হবে। গোপনে অনলাইন করেছে, আবার কি কন্ট্রাক্টরের কাছে পার্সেন্টেজ 25% করেছে, বাইরের কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলেছে 25%। হ্যাঁ, মানে 25% দিলে কাজ পাবে, কাজ পাবে ও 25%। যদিও এই বিষয়ে প্রধানের পাল্টা অভিযোগ, বিরোধী দলনেতা দুষ্কৃতীদের নিয়ে এসে হামলা করেছে, ঘটনায় অভিযোগ জানাবো। পাশাপাশি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান। টেন্ডারের কারণ কিছু না, কারণ একটাই কারণ আছে যে কি টেন্ডারটা অনলাইন হয়েছে, এরা সম্পূর্ণটা অফলাইন করতে বলেছে, কোনো আমাদের এটা সিস্টেমে আসছে না যে আমরা অফলাইন করতে পারবো টেন্ডার। কি করবেন আপনি? দেখেন, আমি এটার ব্যাপারে আমি যাবো, থানায় যাবো, থানা থেকে আমি অভিযোগ করবো এবং আমার দলকে জানাবো যে কি এইভাবে আমার সাথে খারাপ দুর্ব্যবহার করছে। এটা খুবই মানে কি বলবো যে কি এটা প্রচুর অন্যায় করছে।